দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে এবার নয়া মোড়। এবার এক রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর নাম ফাঁস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এলাকাবাসীর অভিযোগ, মন্ত্রী সব জানেন। আর এবার কিন্তু নাম জড়ালো রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রথীন ঘোষের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণ, কার দোষে ঘটল, এই নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণেই এমন ভয়াবহ ঘটনা। তাদের কথায় রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ সবটাই জানতেন। স্থানীয়দের এই অভিযোগকে হাতিয়ার করে যখন আসরে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলি, ঠিক তখনই এ ব্যাপারে মুখ খুললেন রথীনবাবু। স্পষ্ট জানালেন তিনি কিছুই জানতেন না। রবিবার সাত সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুরের নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোসপোল পশ্চিমপাড়া বাজি কারখানায়। টিনের ছাদ উড়ে যায় এই বিস্ফোরণে। কর্মরত শ্রমিকদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে এদিক সেদিক। চিলে কোঠার ঘর থেকে পাশের গাছের ডাল ঝুলছে ঝলসে যাওয়া দেহগুলি। ঘটনার পর থেকেই এলাকায় বাড়তে থাকে উত্তেজনার পারদ। স্থানীয়দের মধ্যে ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বলতে থাকে। সকলের গলাতেই একরাশ ক্ষোভ উৎকণ্ঠা। আশেপাশের বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, দমকল, পুলিশ মিলে চালাচ্ছে উদ্ধার কাজ। ঠিক কতজনের মৃত্যু হয়েছে বা ঠিক কতজন আহত তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এলাকার মানুষের মুখে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখা গেছে। অভিযোগ স্থানীয় পুলিশ প্রশাসন, এমনকি রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ সবটাই জানতেন। এই কারখানায় বেআইনি বাজি তৈরি হয়, কিন্তু তারপরও কেন কোনো ব্যবস্থা নেননি, এই প্রশ্নই তুলে দিয়েছে স্থানীয়রা। পুলিশ সব জেনেও টাকার বিনিময়ে মুখ বন্ধ রাখতে বলে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সাইফুল বলছেন, এখানে মন্ত্রী রথীন ঘোষ হপ্তা নিয়ে যেতেন নিয়মিত, এভাবেই বেআইনি কাজ চলত। লোকালয়ের মধ্যে কেন বাজি কারখানা হবে, এই নিয়েও আপত্তি ছিল এলাকাবাসীর। কিন্তু কে কার কথা শোনে, অভিযোগ এলাকাবাসীর আপত্তি ধোপে টেকেনি। জনবহুল বসতির মধ্যে রমরমিয়ে চলতো কারখানা, পুলিশ দেখেও কিছু বলতো না। যদিও রথীন ঘোষের দাবি তিনি আজকের আগে এই বাজি কারখানার সম্পর্কে কিছুই জানতেন না, তাঁর কথায় আমি আজকেই জানতে পেরেছি এই বাজি কারখানার কথা। শুনেছি এই বাজি কারখানায় মালিক আইএসএফ কর্মী রমজান। স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে ব্যক্তিগতভাবে কেউ কখনো কোনো অভিযোগ করেননি, এই কারখানার কথা জানা ছিল না। জানলাম এখানে বাইরে থেকে বাজি তৈরি করে এনে মজুত রাখা হচ্ছিল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দত্তপুকুর বাজি কারখানায় বিস্ফোরণের নাম জড়ালো রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রথীন ঘোষের। মন্ত্রী সবই জানেন এবং এই বাজি কারখানা থেকে হপ্তা নিয়ে যান, এমনই কিন্তু বিস্ফোরক দাবি এলাকাবাসীর। পুলিশ প্রশাসন সব জেনেও টাকার বিনিময়ে চুপ করে থাকে, আমাদের চুপ করে থাকতে বলে মুখ বন্ধ করে রাখে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এবার তুলে দিল এলাকাবাসী। ক্ষোভের আগুন কিন্তু দিক দিক করে বাড়ছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর মন্ত্রীর নাম জড়ানোর পরপরই কিন্তু মন্ত্রী বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন। তিনি এই বাজি কারখানার নাম আগে কখনো শোনেননি। এই বাজি কারখানার মালিক আইএসএফ কর্মী, আইএসএফ নেতা রমজান। আর এখানে বাইরে থেকে বাজি তৈরি করে এনে মজুত রাখা হতো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রথীন ঘোষ।